সেই থেকে বা বারণ করছি, সেই থেকে ইয়ে করছি। A few moments later. Hello everyone, welcome back to my channel. সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি। তো পাইসমাকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করছি। আর আজকের ব্লগটা তোমরা থাম্বনেল টাইটেল থেকে তো অলরেডি বুঝে গেছো যে কি হয়েছে আর কি কি হতে চলেছে। তো পুরো ব্লগটা কিন্তু দেখে নাও, নাহলে কিন্তু জানতেই পারবে না কি থেকে কি হলো। তো এই ফোনটা দিয়ে তো আমার প্র্যাঙ্কটা স্টার্ট করতেই হবে, সেটা তো সবাই প্রথমে ভিডিও দেখে বুঝেই গেছো যে এই ফোনটা হচ্ছে মেন। এই ফোনটা না থাকলে হতো না সেম ফোন, মানে এটা আমার খারাপ ফোনটা, এটা দিয়ে তোমাদের দাদা ভাই সেটা কিন্তু আজকে জমজমার একটা প্র্যাঙ্ক করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। না রে, এটা একদম মহা বাজে থার্ড ক্লাস দেখেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তোর সাথে পুজোর পরে গিয়ে দেখে করবো, তুই চিন্তা করিস। পরে কথা হবে, এখন ডাকছে, এখন টাইপিং এ মেসেজ করে কথা বলছে। ঠিক আছে ঠিক আছে। তোমাকে কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? কি হয়েছে তোমাদের? কি শুনবো কি শুনবো? মেয়েটাকে খাওয়াওনি, এখন সারাক্ষণ ফোনটা নিয়ে বসে রয়েছে। সারাক্ষণ তুমি কি করছো? তোমার তো তোমাকে তো ঘর সংসার করতে হবে, তোমাকে তো তোমার মতো কাজ করতে হবে। সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকলে চলে গেল তোমার? আমার কোনো কিছু ইচ্ছা, আমি বাড়িতে থাকি তোমাকে প্রত্যেকদিন দেখি যে তুমি সবকিছু ছেড়ে দাও। তোমার মতো কটা কটা মেয়ে আছে, কটা বউ আছে রেখে আসো তো বাড়িতে, যে তোমার মধ্যে এরকম ফুল টুসিয়ে বসে থাকে শুধু। আমি ফুল টুসিয়ে বসে থাকি? দেখো মুখ দিয়ে গালাগাল বেরিয়ে যাবে, মাথা গরম করিও না, ঠিক আছে? ফোনটাই ভেঙে দেবো, দেখ ফোনও থাকবে না, সবকিছু দেবো ঠিকঠাক করে। চোখ বার করো না, ঠিক আছে? আমার উপরে বলার মতো কেউ নেই, ঠিক আছে? তুমি ভেবো না, তুমি ফোনটা ধরে রাখছো, ফোনটা রাখছো, তোমাকে তোমার কাজ করতে হবে না। রান্না বান্না তো মা করে, তুমি তো তেমন কিছু করোই না। মুখে তর্ক করো না, কিছু বলি না, মানে এই নয়, একটা ধৈর্যের সীমা আছে। যাও না যাও না, মেয়েটাকে খাওয়াও না, মেয়েটাকে মেয়েটা খেয়া 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 করছে।
সেই থেকে বারণ করছি, সেই থেকে ইয়ে করছি, শুনতে পায় না। বলেছি না মাথা গরম করাবে না আমার, তুমি যাবে তো যাও, এবার কিন্তু ফোন দিয়েছে, এবার কিন্তু চর্থাটা খেয়ে যাবে বলে দিচ্ছি। ফোন যদি আমাকে যদি যদি তোমাকে ফার্দার ঘাটতে রাখি, আগে নিজের কাজ করবে, সব কিছু করবে, মেয়ে ঘুমিয়ে যাবে, তারপরে তুমি ফোন ঘাটবে। সারাক্ষণ ইউটিউব, ফেসবুক, গ্যান ত্যান, হোয়াটসঅ্যাপ এইসব করে কাটাবে নাকি তুমি? তাড়াতাড়ি যাও, এরপরে কিন্তু চর্থাটা খেয়ে যাবে। ফোন গায়ে হাত দিয়ে আর কি বলছি না, সবসময় ইয়ারকিটা ভালো লাগে না, সবসময় ভালো লাগে না। দেখো এখনো পর্যন্ত কথা কম বলবে, ঠিক আছে, কথা কম বলবে, আওয়াজ কম দেবে, যা যেখানে যেখানে যাকে বলার বলবে, বাবা মা যাকে বলবে বলবে। মেয়েটা ফোনে কান্নাকাটি করছে, মেয়েটাকে বিয়ে করছে, সেটা দেখতে পারে। আমি ভেবে দিচ্ছি ফোন লাগবে না, তোর ফোন তুই নিয়ে যা, লাগবে না। আমি দেখতে পাইনি ওখান থেকে, ছাপড়াটা সিরিয়াস খেয়েছে তো, খেয়েছে তো, আমি চাইছিলাম তোমার এই ছলের বানায় কোনদিনও মারতে পারিনি, মেনে নিয়েছি। তুই ক্যামেরা করছি রে, ক্যামেরা আমি সব বুঝে যাচ্ছি। ও কিন্তু আজকে সিরিয়াস মার খেয়েছে, মানাতে করে বিয়ে হয়ে গেছে, কোনো চিন্তা নেই। আমাকে প্রত্যেকদিন মারে, আজকে আমি সুযোগ পেয়েছিলাম যে ভিডিও চলেকে মেরে নেওয়ার জন্য, মেরে নিলাম। যাই হোক, মারটা তো খেলামই, আমার মানে বুঝতে পারিনি এত জোর মারবে। আমি ইচ্ছে করেই মেরেছি, সিরিয়াস সিরিয়াস সত্যি সত্যি মেরেছে, কিন্তু এটা আমাকে এই গালে ঠাস করে একটা দিয়েছে, এটা কিন্তু সত্যি ছিল, মিথ্যে কথা নয়, আমার লেগেছে খুব জোর। তোমাকে বলেছি তোমার দল নিয়ে কোনো মারবে না, খুব গালে লেগেছে তো। মাঝে মধ্যে বলে যাতে মারবে, তোমাদের এই প্র্যাঙ্কটা কেমন লাগলো? অনেকদিন পর একটা ভাবলে ওকে আমি ভুল খাইয়ে মারবো, আমাকে ছোট্ট করে একটা কথা
কথা বলে দিই, বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের সম্পর্কে, যেদিন সত্যি বাড়ি থাকে সেদিন কিন্তু আমি রানীর মতোই বাড়িতে থাকি, শাশুড়ি মাও সবটা করে। আর ও কিন্তু এটা কিন্তু এমনি হলো ওই আমি কিন্তু পুরোটাই ওকেই ছেড়ে দিই মেয়ের প্রতি। ওরকম করে আমাদের মধ্যে মেয়েকে নিয়ে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি কিছুই নয়, জাস্ট একটা ভিডিও করবো বলে তাই এত কথা হলো। আর ও শয়তান ছেলেটা ক্যামেরাটা দেখে নিয়েছে, আরে ভিডিওটা আরেকটু জমতো বা কিছু হতো, ও দেখে নিল ক্যামেরাটা। তো যাই হোক, কেউ কিন্তু এটা নিয়ে একদমই মাইন্ড করো না বা কেউ বাজে কমেন্ট করো না, কারণ তোমাদের দাদা ভাইয়ের আমার মধ্যে এরকম অনেক ঝগড়া ঝাঁটি অশান্তি অনেক কিছুই হয়। তো যাই হোক, তোমাদের প্র্যাঙ্কটা আজকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর অবশ্যই শেয়ার করতে বলো, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ঝটপট দিয়ে সাবস্ক্রাইব করো। টাটা। আর এটা কিন্তু আমার সত্যি ভাঙা ফোন, আমি ফোনটা ওটাই।